তো বন্ধুরা, প্রতি বছর আমরা দেখি যে অনলাইনে ফ্লিপকার্ট বা অ্যামাজনে বিভিন্ন ধরনের সেল দেয়, বিভিন্ন ধরনের যে ওকেশনগুলো হয় সেই হলিডেজ বা ওকেশনে আমরা বিভিন্ন ধরনের সেল দেখতে পারি, এবং অ্যামাজনের তরফ থেকে যে ফেস্টিভ সিজনে সেল শুরু হয় তার আগে আগস্ট বা সেপ্টেম্বর টাইমে একটি সেল রাখে অ্যামাজন অনলি প্রাইম মেম্বারদের জন্য। তো সেই সেলটা হচ্ছে অ্যামাজনের প্রাইম ডে সেল। তো আগামী যে 6 এবং 7ই আগস্ট আসছে, সেই দুটো দিনে অ্যামাজনের তরফ থেকে প্রাইম ডে সেল তোমরা দেখতে পাবে অনলি অ্যামাজনে। প্রতি বছর খুব বড় বড় আমরা ডিসকাউন্ট দেখতে পাই এই অ্যামাজনের প্রাইম ডে সেলে। তো তোমরা যারা প্রাইম মেম্বারশিপ নাওনি বা প্রাইম মেম্বার নও এবং বিভিন্ন ধরনের সেলে তোমরা জিনিস কিনতে চাইছো বড় তাগড়া ডিসকাউন্টে, তাহলে এক্ষুনি প্রাইম মেম্বারশিপ নিয়ে নাও। আই থিঙ্ক 129 টাকায় পার মান্থ এই প্রাইম মেম্বারশিপ, আর হয়তো 999 টাকায় পুরো বছরের সাবস্ক্রিপশান। তো তোমরা যদি বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স বা গ্যাজেট বা বিভিন্ন জিনিস তোমরা তাগড়া সেলে তাগড়া ডিসকাউন্টে কিনতে চাও, তাহলে এক্ষুনি প্রাইম মেম্বারশিপ নিয়ে নাও। তো বন্ধুরা, তাদের জন্য বলে রাখি, যারা প্রাইম মেম্বার নাও তোমরাও এই যে সেলটায় পার্টিসিপেট করতে পারবে। কিন্তু তার আগে বলে রাখি যে তোমাদের কাছে এই সেলের যে অফারগুলো সেগুলো দেরিতে আসবে, এবং যতক্ষণে আসবে ততক্ষণে তোমরা দেখতে পাবে যে আইটেমটি আউট অফ স্টক হয়ে গেছে বা বিভিন্ন ধরনের অফার তোমরা দেখতে পাবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখবো যে এই প্রাইম ডে সেল শুরু হচ্ছে 6 এবং 7ই আগস্ট। তো এই যে সেলটায় কী কী ডিসকাউন্ট তোমরা দেখতে পেয়ে যাবে এবং কোন কোন জিনিসের তাগড়া তাগড়া ডিসকাউন্ট তোমরা দেখতে পাবে, তো আজকের ভিডিওতে সেটাই দেখবো। এবং যারা আমার চ্যানেলে নতুন এসছো তোমরা অবশ্যই চ্যানেলটাকে জয়েন করো, লাল কালারের যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওটাকে প্রেস করতে ভুলো না। তো বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে কথা বলবো ওয়ান প্লাসের তরফ থেকে 7T এই ফোনটা। তো এটি আগের বছরের ফ্ল্যাগশিপ মোবাইল ছিল এবং এই ফোনটা অনেকেরই পছন্দের ফোন, এবং এই ফোনটা তোমরা দেখতে পেয়ে যাবে অলমোস্ট 30,000-এ, মানে 30,000-এ এই ফোনটা তোমরা দেখতে পেয়ে যাবে, যেখানে তোমরা স্ন্যাপড্র্যাগনের 855 প্রসেসর এবং তার সাথে সাথে 90Hz ডিসপ্লে পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা যদি এখানে HDFC ব্যাংকের কার্ড ইউজ করো, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, সেখানে তোমরা 10% যে এক্সট্রা ক্যাশব্যাক তোমরা পেয়ে যাবে এই জোর অফারের মধ্যে। তো তোমরা কেনার আগে টার্মস অ্যান্ড কন্ডিশনটা পড়ে তারপরেই তোমরা অফারে কিনতে যেও বন্ধুরা। এবং বলে রাখি, এই যে ওয়ানপ্লাসের 7T এই ফোনটা অনেক বেটার ওয়ানপ্লাসের নর্ড মোবাইলটা থেকে। তো ওয়ানপ্লাসের নর্ড আমরা 30,000-অলমোস্ট 30,000-এই দেখতে পাই, কিন্তু এই ওয়ানপ্লাসের 7T আমরা অফারে 30,000-এই দেখতে পাবো। এটি 38,000-এর ফোন আমরা 30,000-এ দেখতে পাবো। তোমরা যদি HDFC ব্যাংকের ক্রেডিট কার্ড বা আরও 2-3টে অফার আছে তোমরা যদি সেগুলো অ্যাড করে নাও, তাহলে 30,000-এর মধ্যে তোমরা দেখতে পাবে ওয়ানপ্লাসের 7T। তো এটি অনেক বেটার এই প্রাইস রেঞ্জে। এবং নেক্সট ফোনের কথা বললে তোমরা এখানে স্যামসাংয়ের তরফ থেকে M31, যেটি খুবই ভালো মিড রেঞ্জের ফোন, যেখানে তোমরা দেখতে পেয়ে যাবে 64 মেগাপিক্সেলের ক্যামেরা এবং তার সাথে সাথে 6000mAh ব্যাটারি এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে। তো তোমরা এই ফোনটা দেখতে পেয়ে যাবে 16,499, মানে 16,500 টাকা। তো এই ফোনটাও তোমরা এই প্রাইস রেঞ্জে দেখতে পাবে অফারের মধ্যে। তো তার সাথে সাথে M31-এ স্যামসাংয়ের তরফ থেকে যে ফোনটা রিভিউ আমি লাস্ট ভিডিওতে দিয়েছি, তো তোমরা সেই ভিডিওটা যদি এখনও না দেখে রাখো, আমি প্রোজ এন এবং কনস এই ফোনটা সব কিছুই আলোচনা করেছি ওই ভিডিওটাতে, তো তোমরা আই সেকশানে ওই ভিডিওটা দেখতে পাবে। তো এই ফোনটার লঞ্চ 6 তারিখই হবে, 6 আগস্টে তোমরা অ্যামাজনে দেখতে পেয়ে যাবে এই ফোনটাও। এবং স্যামসাংয়ের তরফ থেকে যে ফ্ল্যাগশিপ লেভেলের ফোন, মানে স্যামসাং এস সিরিজের ফোন, যে গ্যালাক্সি এস টেন, এই ফোনটার দামও তোমরা অনেক কমে দেখতে পাবে। তো এই ফোনটার দাম হচ্ছে 71,000 টাকা, মানে 70,000-এর ফোন তোমরা দেখতে পেয়ে যাবে 50,000 টাকা। 50,000-এ তোমরা দেখতে পেয়ে যাবে গ্যালাক্সি এস টেন এই অফারের মধ্যে। এবং ওয়ানপ্লাসের তরফ থেকে যে ফোনটা এই বছর লঞ্চ হয়েছিল, ওয়ানপ্লাস 8, এই ফোনটাও তোমরা কম টাকার মধ্যে দেখতে পেয়ে যাবে এই প্রাইম ডে সেলে। তো এই ওয়ানপ্লাস 8 তোমরা দেখতে পেয়ে যাবে 42,000 টাকা, মানে 41,999 টাকায় তোমরা ওয়ানপ্লাস 8 দেখতে পেয়ে যাবে। তো তোমরা সবাই জানো যে ওয়ানপ্লাস 8-এর মধ্যে 90Hz ডিসপ্লে, স্ন্যাপড্র্যাগন 865, তো এই যে প্যাকেজওয়ালা ফোন, তো এই ফোনটা খুবই
খুবই ভালো স্পেসিফিকেশানের ফোন। তো এই ফোনটার প্রাইসও অলমোস্ট 50,000 ছিল, তো তোমরা এই ফোনটাও 42,000 দেখতে পেয়ে যাবে এই প্রাইম ডে সেলে। তো বন্ধুরা এবারে চলে আসি শাওমি বা রেডমির যে ফোনগুলো সেখানে তোমরা কী কী ডিসকাউন্ট দেখতে পেয়ে যাবে। তো রেডমির তরফ থেকে যে 8A ডিউল, এই ফোনটাতে তোমরা ডিসকাউন্ট দিয়ে তোমরা দেখতে পেয়ে যাবে 7,499, মানে 7,500 টাকার ভিতরে তোমরা রেডমি 8A ডিউল দেখতে পেয়ে যাবে প্রাইম ডে সেলে। এবং তাছাড়াও তোমরা রেডমি নোট 9 প্রো দেখতে পেয়ে যাবে 13,999, মানে 14,000 টাকায় অফার দিয়ে। এবং রেডমি নোট 9 দেখতে পেয়ে যাবে 11,999, মানে 12,000 টাকায় তোমরা দেখতে পেয়ে যাবে রেডমি নোট 9। এবং রেডমি তরফ থেকে যে ফোনটা খুবই হাইপ ছিল, রেডমি নোট 9 প্রো ম্যাক্স, এই ফোনটাতেও তোমরা তাগড়াওয়ালা ডিসকাউন্ট দেখতে পেয়ে যাবে। তো এই ফোনটাতে তোমরা ব্যাংক অফার বা অন্যান্য অফার যদি অ্যাড করো তাহলে তো এই ফোনটা দেখতে পেয়ে যাবে 16,999, মানে 17,000 টাকার ভিতরে তোমরা দেখতে পেয়ে যাবে রেডমি নোট 9 প্রো ম্যাক্স। এবং যারা অ্যাপেল ফ্যান বা অ্যাপেলের ফোন ইউজ করেন তাদের জন্য ডিসকাউন্ট রেখেছে অ্যামাজন। তো অ্যাপেলের তরফ থেকে যে অ্যাপেলের সবচেয়ে তাগড়া ফোন, মানে অ্যাপেলের আইফোন 11, সেখানেও তোমরা তাগড়াওয়ালা ডিসকাউন্ট দেখতে পেয়ে যাবে উইথ HDFC ক্রেডিট বা ডেবিট কার্ডের সাথে। তো তোমরা 6 আগস্টে তোমরা চেক করে নিও যে অ্যাপেলের তরফ থেকে কী কী ডিসকাউন্ট দিচ্ছে অ্যামাজন প্রাইম ডে সেলের মধ্যে। এবং আরেকটি ফোনের কথা বলে রাখি বন্ধুরা, অনারের তরফ থেকে 9A এই মোবাইলটাও তোমরা দেখতে পেয়ে যাবে প্রাইম ডে সেলে। এবং এই ফোনটার দাম রেখেছে 8,999, তো তোমরা অফারে এই ফোনটা 9,000 টাকার ভিতরে পেয়ে যাবে। কিন্তু বন্ধুরা তার আগে বলে রাখি, অনারের 9A এই মোবাইলটার ভিতরে গুগলের তরফ থেকে কোনো সাপোর্ট বা অ্যাপ সাপোর্ট কোনো কিছু দেখতে পেয়ে যাবে না এই ফোনটার মধ্যে। মানে গুগলের তরফ থেকে যে প্লে ভেরিফাইড বা প্লে অ্যাপস বা গুগল ক্রোম এই ধরনের গুগলের কোনো জিনিস দেখতে পেয়ে যাবে না অনারের এই ফোনটার মধ্যে। তো তোমরা কেনার আগে কিন্তু এই জিনিসটা মাথায় রেখো। এবং বন্ধুরা বলে রাখি যে ইলেকট্রনিক্সের জিনিস, মানে কম্পিউটার অ্যাক্সেসরিজ বা এই ধরনের জিনিস বা মাউস বা বিভিন্ন ধরনের যে ল্যাপটপ এই ধরনের জিনিসে তোমরা তাগড়াওয়ালা ডিসকাউন্ট, মানে আপ টু 60-70% ডিসকাউন্ট দেখতে পেয়ে যাবে এই প্রাইম ডে সেলের মধ্যে। তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ এখানে যে ল্যাপটপ সেখানে তোমরা এক্সচেঞ্জ অফার দেখতে পেয়ে যাবে 30,000-এর। এবং তার সাথে সাথে যে স্মার্ট ওয়াচ বা স্মার্ট অ্যাপ্লায়েন্সেস, মানে ওয়াইফাই বাল্ব থেকে শুরু করে ওয়াইফাই এসি এই ধরনের জিনিস তাগড়াওয়ালা ডিসকাউন্ট তোমরা দেখতে পেয়ে যাবে এই প্রাইম ডে সেলের মধ্যে। এবং তাছাড়াও হার্ড ড্রাইভ, অডিও ড্রাইভার এই ধরনের জিনিসে 50-60% ডিসকাউন্ট তো দেখতেই পাবে। এবং তার সাথে সাথে বন্ধুরা অ্যামাজনের যে অ্যালেক্সা, ইকো ডট, মানে এই ধরনের স্মার্ট অ্যাপ্লায়েন্সেস, মানে স্মার্ট ডিভাইস এই ধরনের জিনিসে আলাদাভাবে তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে, খুবই বড় বড় ধরনের ডিসকাউন্ট পেয়ে যাবে এই ধরনের ডিভাইসেও। তো তোমরা অবশ্যই চেক করে নিও 6 তারিখ এবং 7 তারিখ এই দুটো দিনে প্রাইম মেম্বার দের জন্য প্রাইম ডে সেল স্টার্ট হচ্ছে। তো বন্ধুরা তোমরা মিস করো না এই প্রাইম ডে সেলটাকে, এখানে বড় বড় ধরনের ডিসকাউন্ট তোমরা দেখতে পেয়ে যাবে। এবং বন্ধুরা ফোনের তো তোমরা খুবই বড় ডিসকাউন্ট তো দেখতে পাবেই, এবং তার সাথে সাথে যে পাওয়ার ব্যাংক বা ফোনের অ্যাক্সেসরিজ এখানেও তোমরা টুকটাক ডিসকাউন্ট দেখতে পেয়ে যাবে। তো তোমরা এখানে বোটের তরফ থেকে বা MI-এর যে পাওয়ার ব্যাংক বা অ্যাম্বুলেন্সের যে পাওয়ার ব্যাংকগুলো থাকে সেখানেও তোমরা খুব বড় ধরনের ডিসকাউন্ট পেয়ে যাবে। তো তোমরা অপেক্ষা করো, 6 তারিখ তোমরা অবশ্যই দেখো এবং টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে তোমরা জিনিসপত্র কিনো। এবং বন্ধুরা আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো এই অ্যামাজনের প্রাইম যে পেজ আছে তার লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নিও, তোমাদের ইচ্ছা মতো জিনিস তোমরা চেক করে নিও 6 তারিখ। এবং সব কিছু ডিটেলসই আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে চেক করে নিও। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে জয়েন করো, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলো না। তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো, এবং হচ্ছে আমি সব কিছুই ডিটেলস ডেসক্রিপশানে দিয়ে দেবো এই প্রাইম ডে সেলের ব্যাপারে। তো তোমরা সেখান থেকে ডাইরেক্ট অ্যামাজনে গিয়ে দেখে নিতে পারো কোন জিনিসে কী কী সেল দিচ্ছে। এই সেলটা অবশ্যই তোমরা চেক করো, এই সেলটা তোমরা মিস করো না, এখানে খুব বড় বড় ধরনের ডিসকাউন্ট দেবে প্রাইম মেম্বারদের জন্য। তো তোমাদের যদি কিছু জিনিস কেনার থাকে তোমরা অবশ্যই চেক করে নিও। তো বন্ধু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা, বাই বাই।